দর্শক মোটরসাইকেল নীতিমালা বাতিলের দাবিতে শাহবাগে মানববন্ধন করছে বাইকাররা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, এই যে নীতিমালা বাতিলের দাবিতে তারা যে মানববন্ধন করছেন, এর পাশাপাশি আর কোনো দাবি আছে তাদের কাছে? মোটরসাইকেল আগামী ঈদকে সামনে রেখে সরকার এক নীতিমালা প্রকাশ করেছে, যে নীতিমালাতে বলা হয়েছে যে ঈদের আগে মহাসড়কগুলোতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না, পাশাপাশি মহাসড়কগুলোতে 30 কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না, এবং 100 সিসির বাইক নিয়ে কিন্তু মোটরসাইকেল চলাচলের বিষয়ে যে নীতিমালা প্রদান করা হয়েছে সে সকল বিষয়ে কিন্তু আজকে বাইকাররা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অপোজিটে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন, মানববন্ধন করছেন। তাদের দাবি যে এই যে সকল নীতিমালা করা হয়েছে সে সকল নীতিমালা একদম তাদের বিরোধী বা মানবতা বিরোধী বা জনবান্ধব বিরোধী, যে সকল কারণে তারা এই সকল নীতিমালার বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছে। আমরা এমনই একজন বাইকারের সাথে কথা বলবো, আসলে তাদের দাবি দেওয়াগুলো আসলে কি, আপনাদের দাবি দেওয়াগুলো আসলে কি? আমাদের দাবি দেওয়া হচ্ছে যে এখন যে নিয়ম নীতিমালা চালু করছে, আসলে এটা তো সম্ভব না। ঢাকা সিটির ভিতরে আপনার 30 স্পিডে কীভাবে একটা বাইক চালাবেন? একটা সাইকেল, একটা অটোরিকশা 30-এ চলে, যদি মোটরসাইকেলে 30 স্পিডে চালাইতে হয় তাহলে বাস প্রাইভেট গাড়ির স্পিড কত থাকা উচিত? আমরা তো লেন মেনেই গাড়ি চালাচ্ছি। এখানে যে লেনটা দেখতেছেন, একটা দুটো তিনটা চারটা লেন আছে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে, তাই আমাদের তো আর একটা লেন ইউজ করি না, একটা বাইকে তো ফুল একটা লেন লাগে না। সেক্ষেত্রে আমরা সাইড দিয়ে হোক যেভাবে হোক যেতে পারতেছি। আমাদের মোটরসাইকেল স্পিড যদি সিটিতে 30 হয় তাহলে বাসের স্পিড 10 থেকে 15 হওয়া উচিত, প্রাইভেট কারের স্পিড 20 হওয়া উচিত। তাদের তো বড় যান, আর আমরা যেহেতু এখানে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, গাড়ি ইনপুট হচ্ছে, 30 স্পিডে কীভাবে চলবে? এরপরে 6 বছরের বাচ্চা এবং 40 বছরের বৃদ্ধা, প্রেগনেন্ট মহিলা, এরা বাইকে উঠতে পারবে না। আমরা যারা মধ্যবর্ত আছি, ফ্যামিলির সদস্য আছে, আমি একটা বাইক কিনছি কেন? আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, আমার ছেলে যখন কলেজে পড়বে তাকে কলেজে দিয়ে আসতে হবে, মেয়ে হোক, এদেরকে তো সবসময় বাসে পাঠানো যায় না, আর বাসও তো সব জায়গায় অ্যাভেলেবেল না। এখন আমার পরে কেউ মনে করেন বিজ্ঞানে পড়ে, আমার বাসা হচ্ছে মহাখালী, ওইখান থেকে বাসে আসতে লাগবে 1.5 ঘন্টা, তো এত সময় নিয়ে তো আর ই করা যাবে না। সেক্ষেত্রে তো আমাদের মোটরসাইকেল একটা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর সবাই যে সব কিছু খারাপ চালায়, আমরা তো সেফটি মেনটেন করে চালাচ্ছি। ধন্যবাদ আপনাকে। 150 সিসি তো সবাই এফোর্ড করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। তো হিমাদ্রি, যে যেমনটা দেখছিলেন যে আসলে তাদের দাবি দেওয়াগুলো হচ্ছে যে তারা যে সকল কথাগুলো বলছে, যে সকল নীতিমালা আছে সেই নীতিমালাগুলো কিন্তু তাদের বিরোধে হচ্ছে, এবং তারা যা চাচ্ছেন আসলে তাদের এই সব নীতিমালা অনুসরণ করে চলাচল তাদের জীবনযাত্রার মানকে আরও কষ্টকর করবে এবং তাদের চলাচলটা অসাধারণ কষ্টকর হয়ে যাবে। তাদের দাবি সরকার এই বিষয়গুলোকে পুনর্বিবেচনা করুক, পুনর্বিবেচনা করে নতুন করে পরিবেশ বান্ধব বা তাদের মোটরসাইকেল যে বাইকার আছে তাদের বাইকারদের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয় সে সকল বিষয়গুলো মাথায় রেখে যাতে নীতিমালাগুলো করা হয়। তো হিমাদ্রি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বিপরীত পাশ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরও জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।